আজকের ভিডিওতে আমরা দেখব ই গভর্নেন্স কাকে বলে। তো সবার প্রথমে ই গভর্নেন্স শব্দটা আমরা একটু ব্যাখ্যা দেখি। ই শব্দের অর্থ হচ্ছে ইলেকট্রনিক, আর গভর্নেন্স শব্দের অর্থ হচ্ছে শাসন। তার মানে হচ্ছে ই গভর্নেন্স হচ্ছে সেই শাসন ব্যবস্থা যেই শাসন ব্যবস্থায় তোমার ইলেকট্রনিক বিভিন্ন মাধ্যমের ব্যবহার করা হয়। তো উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি আমাদের নিজস্ব শাসন ব্যবস্থা, তার মানে হচ্ছে আমাদের বাংলাদেশে বিভিন্ন যে সরকারি কাজগুলো হচ্ছে না, সরকারি কাজগুলোর মধ্যে কিন্তু সবগুলোতেই এখন আইসিটির অনেক ব্যবহার হচ্ছে। তোমরা জানো এখন কিন্তু আর আমাদের বিল দেওয়ার জন্য ব্যাংকে গিয়ে সিরিয়াল দিতে হয় না, আমরা চাইলে মোবাইলের মাধ্যমে অতি সহজে বিলটা দিয়ে দিতে পারি। এছাড়াও সরকারি যত দপ্তর আছে তুমি সকল দপ্তরে ওয়েবসাইট ইন্টারনেটে পাবা, তুমি চাইলেই সেই সকল ওয়েবসাইট থেকে তোমার যেই সকল তথ্য লাগবে সেই তথ্যগুলো খুব সহজে দেখতে পারবে। তারপরে আসি SMS-এর মাধ্যমে আমাদের রেজাল্ট। একটা সময় ছিল মনে আছে SSC দেন হচ্ছে আমরা HSC-র যে রেজাল্টগুলো দেখতাম সেগুলো কী হতো, স্কুল বা কলেজে গিয়ে লাইন দাঁড়িয়ে দেন হচ্ছে আমাদের রেজাল্টগুলো নিতে হতো, বাট এখন কিন্তু আর তা নেই। এখন কিন্তু আমরা চাইলে বাসায় বসে SMS-এর মাধ্যমেই আমাদের নিজের রেজাল্টটা দেখতে পারি। এরপর চলে আসে আমরা ইলেকট্রনিক ভোটিং সিস্টেম। তোমরা কি জানো আমাদের কিছুদিন আগে যে নির্বাচনটা হলো সেই নির্বাচনে কিন্তু আমাদের ইলেকট্রনিক ভোটিং সিস্টেমের মাধ্যমে অনেকগুলো কেন্দ্রে নির্বাচন হয়েছে। ইলেকট্রনিক ভোটিং সিস্টেমটা কীরকম, একটা ডিভাইস থাকবে যেটা হচ্ছে তোমার ICT ডিভাইস, সেই ICT ডিভাইসের মধ্যে আমাদের যে প্রার্থীগুলো থাকবে প্রার্থীগুলার তোমার সিল এবং একটি পাশে একটা বাটন থাকবে, সেই বাটনগুলোর মধ্যে তুমি যখন প্রার্থীকে ভোট দিবে সেই বাটনে তুমি প্রেস করবে এবং ওই প্রার্থীকে তোমার ভোট দেওয়া হয়ে যাবে। তারপরে চলে আসি আমরা স্কুল কলেজের আবেদন ফর্ম পূরণ। মনে আছে একটা সময় ছিল আমাদের স্কুল কলেজে যখন ভর্তি কার্যক্রম শুরু হতো তখন কী হতো, আমাদের লাইনের পর লাইন দাঁড়িয়ে আমাদের ভর্তির ফর্মটা নিতে হতো, দেন পূরণ করতে হতো, দেন আবার লাইনের পর লাইন দাঁড়িয়ে সেই ভর্তি ফর্মটা জমা দিতে হতো। কিন্তু এখন কিন্তু আর তা নেই, এখন তুমি খুব সহজেই চাইলে ইন্টারনেটের মাধ্যমে স্কুল ফর্মে আবেদনটা পূরণ করতে পারবে এবং যে টাকাটা তোমার জমা দিতে হবে সেটা তুমি একটি মোবাইল ফোনের মাধ্যমে SMS বা বিভিন্ন মাধ্যমে তুমি চাইলে টাকাটা জমা দিতে পারবে। তো আজকে আমরা দেখলাম যে ই গভর্নেন্স কী এবং ই গভর্নেন্সের কিছু উদাহরণ। আজকে ভিডিও একটু কি, ধন্যবাদ।